দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত এক যান চালক ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বনকুমারী মন্দির সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কে ঘটনার বিবরণে জানা যায় TRC1SG1895 নম্বরের ছ চাকা গ্যাসের ট্যাঙ্কার আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে অন্যদিক থেকে বহিরাজ্যের WB650-0820 নম্বরের একটি লরি আগরতলা থেকে বহিরাজ্যে পাড়ি দেওয়ার পথে বনকুমারী মন্দির সংলগ্ন এলাকায় আসতেই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে আহত হয় ছ চাকার গ্যাসের ট্যাঙ্কার গাড়ির চালক মৃদুল দাস, বয়স 48। পরে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তেলিয়ামুড়া দমকল বাহিনীর কর্মীরা। পরে ঘটনাস্থল থেকে আহত মৃদুল দাসকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক না হওয়ার ফলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালেই চলছে প্রাথমিক চিকিৎসা পরিষেবা। অন্যদিকে জানা যায় বহিরাজ্যের 12 চাকার লরির চালক গাড়িটি দুর্ঘটনার কবলে পড়তেই উক্ত লরির চালক ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পরে এ ব্যাপারে তেলিয়ামুড়া দমকল বাহিনীর এক কর্মী জানান, কিসের সাথে সংঘর্ষ? দুইটা গাড়ি, বড় গাড়ি, একটা হইলো গ্যাসের বোলেরো আর ছিল বড় চাকা। মাধুপারে মন্দিরটা পারিয়া গাড়ি নামাজ কয়টা লাগা দিয়েছে? আহতের নাম কি? আহত যিনি হয়েছে তার নাম কি? তার নাম হলো মৃদুল দাস, বাড়ি রুকনি। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, দুরন্ত টিভি।